যে অন্যায়ভাবে যে ব্যক্তি একজন মানুষ হত্যা করলো সেজন্য গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেলল, আর যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচিয়ে দিল, আমার চোখের সামনে একটা মানুষ বিপদে পড়ে মারা যাচ্ছে, পানিতে পড়ে অথবা রোড অ্যাক্সিডেন্টে বিপদ আপদের সামনে যদি কেউ এরকম হয়, এরকম একজন ব্যক্তি যদি সাহায্য করে বাঁচায় দেয়, আল্লাহ বলছেন সে যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষের প্রাণ রক্ষা করবে। সেজন্য অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। এখন তো মানুষ হত্যা অনেক বেশি বেড়ে গিয়েছে, ওয়ালা ইয়াজনুনা, এবং তারা জেনা ব্যভিচার করবে না। জেনা ব্যভিচার, অন্যায়, হত্যা, মানুষ হত্যা, এগুলো এখন প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় মানুষ শত্রুতাবশত একজন আরেকজনকে মেরে ফেলছে। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আমিনের এই কালামের এই আয়াতটি না জানার থাকার কারণেই এটা করা সম্ভব হচ্ছে। আল্লাহ তাআলা যদি আয়াতটি জানা থাকতো তাহলে তারা এই কাজ করতেন। আবার প্রভাবশালী একটা বিশাল মহল, যারা ধরাছোঁয়ার বাহিরে, এখন সব জায়গায় লকডাউন, আপনারা জানেন, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বেসরকারি, কিন্তু আমরা দেখছি আপনার কিছু ক্লাব, বুট ক্লাব, তারপরে বিভিন্ন ক্লাব যেখানে মদের আড্ডা হয়, জোয়ার আড্ডা হয়, সেগুলি খোলা আছে, সেখানে লোক যাচ্ছে। আমি নাম বলতে চাই না, একজন তিনি নাকি ক্লাবে যাওয়ার কারণে দর্শনের মানে সম্মুখীন হয়েছেন, মানে ওনাকে দর্শন করার জন্য চেষ্টা চালানো হয়েছে, আপনারা সকলে হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। সেজন্য এই যে এই ধরনের মাদক, তারপরে এই যে ব্যভিচার, এগুলি রহমানের বান্দারা করবে না। সুতরাং আল্লাহ তাআলার রহমত যদি আমরা পেতে চাই, রহমানের বান্দা যদি আমরা হতে চাই, এগুলি থেকে আল্লাহ তাআলা এগুলি থেকে বিরত থাকতে হবে। সম্মানিত সুধি, আমরা আজকের সালাতুল জুমা আদায় করার আগে পবিত্র কোরআনুল কারিম থেকে 114টি সূরার মধ্য থেকে পবিত্র কোরআনের 25 নম্বর সূরা সূরা আল ফুরকান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরা আল ফুরকানে আমাদের জন্য কী বলেছেন সেখান থেকে কিছু কথা আমরা বলার এবং শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল আল ফুরকানের আয়াত সংখ্যা হলো 77, রুকু সংখ্যা হলো 6। আজকে যেখান থেকে তেলাওয়াত করেছি এটা হলো 6 নম্বর রুকু, অর্থাৎ সর্বশেষ রুকু সূরা আল ফুরকানের। সূরা আল ফুরকানে আল্লাহ তাআলার বান্দা যারা, প্রিয় বান্দা যারা, আল্লাহ প্রিয় বান্দাদের কীরকম চরিত্র হওয়া উচিত, তাদের চলাফেরা কেমন করা উচিত, সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ফুরকানে শেষ রুকুতে সুন্দরভাবে কতগুলো বৈশিষ্ট্য কথা বলছেন। আমি শুরুতেই আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য কথা বলছেন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা, তারা ইয়ামশূনা, যখন তারা চলবে, আলাল আরদি হাউ নাও, যখন তারা জমিনে চলাফেরা করবে তখন বিনয় এবং নম্রতার সাথে চলাফেরা করবে। আল্লাহর বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য কথা আল্লাহ বলছেন, পৃথিবীতে চলাফেরা করার সময় বিনয় এবং নম্রতার সাথে জমিনে চলাফেরা করতে হবে। রাস্তা দিয়ে চলার সময়, চলার পথে ভাবভঙ্গি অথবা এমন কোনো আচরণ করা যাবে না যার মাধ্যমে অহংকার প্রদর্শিত হয়, অহংকার প্রদর্শিত হয়, এইরকমভাবে চলাফেরা করা যাবে না। আল্লাহ তাআলা সূরা আল ফুরকানে 1 নম্বর বৈশিষ্ট্য বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, তখন তারা রহমানের বান্দা অত্যন্ত নম্রতার সাথে, বিনয়ের সাথে রাস্তা দিয়ে চলাফেরা করবে।
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا দুই নম্বর আল্লাহ তাআলা বলছেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ তারা অজ্ঞ মানুষের মতো কখনো তর্ক বিতর্ক করবে না কোথাও কোনো বিষয় নিয়ে অনেক সময় আমাদের মধ্যে অনেক সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়ে যায় আল্লাহ বলছেন ওইজা খাতাবুল জাহিলুনা এরকম অজ্ঞ মানুষের মতো জাহিলদের মতো তর্ক বিতর্ক করা যাবে না যদি কোথাও তর্ক বিতর্ক লেগেই যায় আল্লাহ বলছেন কলু সালামা তাহলে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে চলে যাওয়া সেই তর্কে আর না বাড়া আর বাড়াবাড়ি না করাল এটা বলছে এটা হচ্ছে দুই নম্বর গুণ তিন নম্বরে আল্লাহ বলছেন রহমান বান্দার জন্য وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমান বান্দারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রাতের বেলায় নামাজে দাঁড়ায় রাতের বেলায় আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় সুজ্জাদা এবং সেজদা দেয় ওয়া কিয়ামা এবং দাঁড়িয়ে তেলাওয়াত করে নামাজে কোরআন তেলাওয়াত করে সেজন্য আমরা তো কোরআন তেলাওয়াত এমনিতে অনেক সময় করি সকালে অথবা রাতের বেলায় খুলে খুলে পড়ার জন্য চেষ্টা করি আল্লাহ বলছেন যে বেশি বেশি নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করার জন্য নামাজে দাঁড়িয়ে বেশিক্ষণ তেলাওয়াত করলে এই তেলাওয়াতরা বান্দার উপরে বেশি প্রভাব পড়ে এর তেলাওয়াতের কোরআনের যেই মানে আকর্ষণ কোরআনের যেই প্রভাব যে ভাব এটা নামাজের মধ্যে যখন বান্দা দীর্ঘ সময় পড়ে সেই প্রভাবটা একা একা তার এমনি বসে তেলাওয়াতের চাইতে নামাজে তেলাওয়াত করলে সেটা বেশি উপকার হয় সেজন্য আল্লাহ সেটাই বলছেন রহমানের বান্দা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে নামাজে ও সুজ্জাদ ও কিয়াম এবং আল্লাহ সন্তুষ্টির জন্য তারা সেজদা আয়নত হয় তার মানে এই আয়াত থেকে বোঝা যায় রাতের বেলায় যেহেতু তেলাওয়াত এবং সিজদার কথা বলা হয়েছে আয়াতের মাধ্যমে তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে মূলত তাহাজ্জুদের নামাজটাই এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়েছে সুতরাং আমাদের যাদের সুযোগ আছে রাতের বেলায় আল্লাহর জন্য তাহাজ্জুদে নামাজ দাঁড়ানো আল্লাহ যদি এটা নফল না উল্লেখ করতেন তাহলে তাহাজ্জুদ নামাজকে আল্লাহ ফরজ করে দিতেন আল্লাহ বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আমি তোমাদের জন্য তাহাজ্জুদ নামাজকে নফল করে দিয়েছি সেজন্য একটা নফল আল্লাহ ফরজ হয়ে যেত সুতরাং রহমানের বান্দারা রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে বেশিক্ষণ তেলাওয়াত করে আমরা তো নামাজে তেলাওয়াত একটু বেশি লম্বা হয়ে গেলে অনেক সময় জামাতে বিরক্তি ভাব চলে আসে জামাতের নামাজে তেলাওয়াত সংক্ষিপ্ত করাই উচিত আমি জামাতের নামাজে লম্বা তেলাওয়াত করা বলছেন ওই যে বলছেন তোমাদের জামাত যত বড় হবে নামাজ জামাতের নামাজটা সংক্ষিপ্ত হবে আর সুন্নাহ এবং নফল এই নামাজটা বেশি দীর্ঘায়িত করার কথা বলা হয়েছে মানে এখানে তো কারো কষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই ফরজ নামাজে মানুষের অনেক সমস্যা থাকে অনেক সময় রাস্তার পাশে মসজিদ থাকে রাস্তার পথযাত্রী থাকে ট্রেন লাইনের পাশে অনেক সময় মসজিদ থাকে নামাজ যদি লম্বা হয়ে যায় তাহলে অনেক সময় ট্রেন তো মিস করবে লঞ্চঘাটে মিস করবে অথবা অসুস্থ থাকতে পারে রুগী থাকতে পারে বাহিরে তার জরুরি কোনো কাজ থাকতে পারে জামাতে তো অনেক মানুষ শরিক হয় একসাথে সেজন্য নবীজি বলছেন জামাতের নামাজটা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হবে একেবারে খুব সংক্ষিপ্ত না মানে স্ট্যান্ডার্ড মানের হবে আর কি রকম আর সুন্নত নামাজটা বলা হয়েছে লম্বা সময় নিয়ে দীর্ঘসূত্র দেওয়ার কথা লম্বা সময় সেজদায় পড়ে থাকার কথা এবং সেজদায় গিয়ে যদি ঘুমানো যায় এটাও সুন্না আপনি সেজদায় গিয়ে ঘুমিয়ে পড়বেন আল্লাহর জন্য আল্লাহ এই ঘুমানোকে পছন্দ করেন আমরা তো সেজদায় গিয়ে ঘুমানোর সুযোগ পাই না আমরা দ্রুত উঠে পড়ি সেজদায় গিয়ে আপনি ঘুমাবেন প্রয়োজনে এরপরে আপনি আল্লাহর কাছে যা কিছু চাওয়ার চাবেন এটাই হচ্ছে নিয়ম আর ফরজ নামাজে বললাম এতে সংক্ষিপ্ত তা হাদিস মনে পড়ে গেছে নবীজির জামানায় একজন লোক একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন সেখানে ইমাম সাহেব অনেক লম্বা তেলাওয়াত শুরু করেছেন আর যেই লোক গিয়েছেন নামাজ পড়ার জন্য যে সাহাবি
তিনি আপনার পাশে একটু দূরে শস্য ক্ষেত ছিল, সেখানে মেশিন দিয়ে পানি দিতেন, হয় না? রাতের বেলায় মেশিন স্টার্ট করে মসজিদে আসতে হতে, এরকম হইতে পারে। এত লম্বা কেরাত শুরু করেছেন, ওই সাহাবি নামাজ ছেড়ে দিয়ে তিনি একা একা পরে চলে গেছে। পরে রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তো এই কাজ করেছি, অমুক জায়গায় অমুক এলাকায় এক মসজিদে আমি নামাজে গিয়েছিলাম, সেখানে আমি ফরজ নামাজে দাঁড়িয়েছি, এশার নামাজে, এত লম্বা কেরাত শুরু করেছে, আমি বাধ্য হয়ে নামাজ ছেড়ে দিয়ে একা একা পরে আমি আমার কাজে চলে গিয়েছি। নবীজি বলছেন, তুমি ঠিকই করেছ। এবং পরবর্তী সময়ে সেই এলাকার যিনি ইমাম ছিলেন তাকে নবীজি জানালেন, ফরজ নামাজ যেন তুলনামূলকভাবে একটু সংক্ষিপ্ত হয়, তার মানে এত সংক্ষিপ্ত না, একেবারে অনেক সময় স্ট্যান্ডার্ড মানে যেন হয়। সেজন্য এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন, সুজ্জাত ও কিয়ামা, সেজদা এবং কিয়ামের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আমরা সূরা কেরাতগুলি অনেকেই লম্বা সূরা আমরা পারি না, ছোটো ছোটো যেগুলি পড়ে আস্তে আস্তে অর্থ বুঝে বুঝে পড়ে, অথবা লম্বা সূরা যদি পারা যায় তাহলে ভালো। আর নতুন নতুন আপনার কিছু সূরা যতটুকু পারি আমরা, এর চাইতে আলাদা একটা নতুন সিরা সূরা শেখার প্রচেষ্টা করা এবং সেই সূরা দিয়ে নামাজ পড়া, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বেশি হবে। আমরা তো নিয়মিত যে সূরাগুলি পড়ি ওগুলিই পড়ি, এই জন্য নামাজের মনোযোগটা কম আসে। নতুন একটা সূরা শিখে যদি আমরা আরেকটা সূরা দিয়ে নামাজ পড়ি, তাহলে সেই নামাজের মাধ্যমে মনোযোগ বেশি আসে। সেজন্য রহমান এবং দ্বারা দীর্ঘ সময় সেজদা এবং কিয়াম মানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে তেলাওয়াত করবে, এটা হচ্ছে রহমান এবং দ্বারের বৈশিষ্ট্য। চার নম্বরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা হচ্ছে তারা যা আল্লাহর কাছে ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, আসরিফ আন্না, তুমি আমাদেরকে ক্ষমা করো, আজাব জাহান্নাম, জাহান্নামের আজাব থেকে তুমি ক্ষমা করো। এটা রহমানের বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলার জাহান্নাম থেকে আমাদের সব সময় মুক্তি চাইতে হবে, নিজের আমল দিয়ে জান্নাতে যাব এই ধরনের চিন্তা চেতনা না করা, আল্লাহর দয়া এবং অনুগ্রহ দিয়ে জান্নাতে যেতে হবে এই চিন্তা করা, এবং আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সে কথাই বলছে। এবং সেজদায় গিয়ে আমাদের বলা উচিত, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও, এটা বলা উচিত। সেজন্য রহমানের বান্দা আল্লাহ তাআলার জাহান্নামের আজাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا। পাঁচ নম্বরে আল্লাহ রহমানের বান্দাদের বৈশিষ্ট্য কথা বলছেন, ওয়াল্লাযীনা যারা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যখন রহমানের বান্দারা ব্যয় করবে, খরচ করবে, এমন পরিমাণ এত বেশি খরচ করবে না কোনো কাজে, ব্যক্তিগত কাজে, পারিবারিক কাজে, সামাজিক কাজে এত বেশি ব্যয় করবে না যাতে করে একটা সময় তার অভাব অনটন দেখা দেয়। এক সময় টাকা পয়সা হয়েছে, একবার সব খরচ করে দিয়ে এলাম, আল্লাহ বললেন, না, এটা করা উচিত নয়। আবার ওয়ালাম ইয়াকুতুরু, আবার এরকম না করা, একেবারেই কৃপণতা করা, যেটা প্রয়োজন সেটা একেবারে খরচ না করা। কানা বাইনা যালিকা কওয়ামা, আল্লাহ বলছেন মধ্যম পন্থা অবলম্বন করবে। রহমানের বান্দা যারা, তারা সবসময় আল্লাহ তাআলার জন্য প্রয়োজনে মধ্যম পন্থা অবলম্বন করে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে মধ্যম পন্থায় সকল কাজ করবে, এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। ছয় নম্বরে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতি حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا। আল্লাহ ছয় নম্বরে বলছেন, রহমানের বান্দারা আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করবে না। আল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহ, আল্লাহর সাথে আর কাউকে সমকক্ষ মনে করবে না, আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না।
শিরিক করবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহ, এবং অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না। এটাও রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, অন্যায়ভাবে মানুষ হত্যা করা আল্লাহ তাআলা কাছে জঘন্য অপরাধ। মানুষ, একটা মানুষের প্রাণ আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারবে না। এখন তো একেবারে মানুষের মতোই মানুষ বানাতে পারে, বিভিন্ন ইয়ে দিয়ে, রবার দিয়ে, পাথর দিয়ে বানাতে পারে, কিন্তু ভিতরে রূহ, আত্মা দেওয়ার মতো শক্তি আর কারো নাই। সেজন্য আল্লাহ বলছেন এই আত্মা, একটা মানুষের আত্মা অন্যায়ভাবে মানুষ হত্যা করে দেওয়া। আল্লাহ পবিত্র কোণে আরেক জায়গায় বলছেন ফাকা আন্নামা কতলান নফস জামিয়া ওমান আহিয়া, যে আল্লাহ আরেক জায়গায় বলছেন যে অন্যায়ভাবে যে ব্যক্তি একজন মানুষ হত্যা করলো, সেজন্য গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। আর যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচিয়ে দিল, আমার চোখের সামনে একটা মানুষ বিপদে পড়ে মারা যাচ্ছে, পানিতে পড়ে অথবা রোড অ্যাক্সিডেন্টে বিপদ আপদের সামনে যদি কেউ এরকম হয়, এরকম একজন ব্যক্তিকে যদি সাহায্য করে বাঁচায় দেয়, আল্লাহ বলছেন সে যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষের প্রাণ রক্ষা করবে। সেজন্য অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। এখন তো মানুষ হত্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। ওয়ালা ইয়াজনুনা, এবং তারা জেনা ব্যভিচার করবে না। জেনা ব্যভিচার, অন্যায়, হত্যা, মানুষ হত্যা, এগুলো এখন প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় মানুষ শত্রুতাবশত একজন আরেকজনকে মেরে ফেলছে। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আমিনের এই কালামের আয়াতটি না জানার থাকার কারণেই এটা করা সম্ভব হচ্ছে। আল্লাহ তাআলা যদি আয়াতটি জানা থাকতো তাহলে তারা এই কাজ করতো না। আবার প্রভাবশালী একটা বিশাল মহল, যারা ধরাছোঁয়ার বাহিরে, এখন সব জায়গায় লকডাউন, আপনারা জানেন, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বেসরকারি, কিন্তু আমরা দেখছি আপনার কিছু ক্লাব, বুট ক্লাব, তারপরে বিভিন্ন ক্লাব যেখানে মদের আড্ডা হয়, জোয়ার আড্ডা হয়, সেগুলি খোলা আছে, সেখানে লোক যাচ্ছে। আমি নাম বলতে চাই না, একজন তিনি নাকি ক্লাবে যাওয়ার কারণে দর্শনের মানে সম্মুখীন হয়েছেন, মানে ওনাকে দর্শন করার জন্য চেষ্টা চালানো হয়েছে, আপনারা সকলে হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। সেজন্য এই যে এই ধরনের মাদক, তারপরে এই যে ব্যভিচার, এগুলি রহমানের বান্দারা করবে না। সুতরাং আল্লাহ তাআলার রহমত যদি আমরা পেতে চাই, রহমানের বান্দা যদি আমরা হতে চাই, এগুলি থেকে আল্লাহ তাআলা, এগুলি থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে সবাই মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করা ছাড়া এখন আর বিকল্প কোনো উপায় নেই। এই করোনা মহামারীর জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চালানো হচ্ছে রক্ষার জন্য, লকডাউন, স্বাস্থ্যবিধি, এগুলি মেনে চলার জন্য বলা হচ্ছে। তারপরেও এটি দিন দিন সংক্রমণ বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে। এই সময়ে আল্লাহ তাআলার কাছে আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত, এবং এই সময়ে সুস্থ থাকার জন্য আপনাদেরকে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। মাস্ক পরা, বাইরে গেলে মাস্ক পরে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকবেন, আপনার স্বাস্থ্যবিধি মেনে তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। অনেকে আছে আল্লাহ ভরসা বলে কোনো স্বাস্থ্যবিধি মানতে চায় না, বা আল্লাহ, আপনি স্বাস্থ্যবিধি মানা, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রচেষ্টা চান, এটা হচ্ছে সুন্না। সুন্না পদ্ধতি অবলম্বন করে তারপরে আল্লাহর উপর ভরসা, সেই সুন্না পদ্ধতি গ্রহণ না করে আল্লাহর উপর ভরসা করলে চলবে। সেজন্য আপনার এই সময়ে আমাদের শরীর মানে করোনার থেকে রক্ষার জন্য যে কাজগুলি প্রয়োজন, সবচেয়ে বিষয়টা হচ্ছে একেবারেই আমাদের বাহিরের খাবার, বেজান যে খাবার, এইগুলি খাওয়া থেকে বিরত থাকা উচিত। বাহিরে যেই আপনার খোলা যে খাবারগুলি, ফাস্টফুডের যে খাবার, আপনার ভাজা পোড়া, এগুলি আপনারা খাবেন না বিশেষ করে। তারপরে বেশি করে সবজি, শাক সবজি, এটা বেশি করে খাওয়া উচিত এই সময়ে। আপনার গোশ, মাংস, এগুলি কম খাওয়া উচিত এই সময়ের মধ্যে। প্রচুর পরিমাণে পানি পান করা উচিত শরীরকে সুস্থ থাকার জন্য এই সময়ে। তারপরে আপনার মাঝে মধ্যে সপ্তাহে একদিন অথবা মাসে তিনটা সিয়াম, রোজা রাখা উচিত। নবীজি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন, এবং বর্তমান বিজ্ঞানও বলছে যে একটা মানুষ যদি মাসে অথবা সপ্তাহে একটা রোজা অথবা মাসে তিনটা রোজা রাখে, তাহলে
অনেকগুলি রুকের এগুলি আপনার রুককে এই তিনটা রোজা শেষ করে দেবে। সেজন্য প্রয়োজনীয় রোজাগুলি রাখা উচিত, তারপরে সর্বোপরি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত। তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে করোনা মহামারী থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন। আল্লাহ যেন আমাদের পরিবার পরিজন ছেলে সন্তান এবং আমাদের নিজেদেরকে সবাইকে যেন আল্লাহ সকল ধরনের বিপদ আপদ মুসিবত থেকে যেন আল্লাহ রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন। তারপর